আগামীকাল আসবে। 2023 সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান ও ওপার বাংলার ইধিকা পাল অভিনীত সিনেমা প্রিয়তমা। ভিনদেশি নায়িকা ইধিকাকে প্রিয়তমা হিসেবে গ্রহণ করেছে এই দেশের মানুষ। 2024-এর রোজার ঈদে আসছে শাকিব খানের রাজকুমার। সিনেমায় ইধিকা না থাকলেও শাকিব ও রাজকুমারকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ইধিকা। 8 এপ্রিল দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাজকুমার সিনেমার একটি পোস্টার শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, আমি আপনাদের সকলের প্রিয়তমা হিসেবে। ছবি মুক্তির ঠিক আগে রাজকুমার ছবির সমস্ত টিম এবং বাংলাদেশের সকলের হৃদয়ের রাজকুমার শাকিব খানকে জানাই অসংখ্য অভিনন্দন, শুভকামনা। সকলের মনের কাছাকাছি থাক রাজকুমার। ইধিকা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এদেশের মানুষের প্রতিও। তিনি আরও লিখেছেন, ভিনদেশি ইধিকাকে প্রিয়তমা করে তুলে যে ভালোবাসা আপামর বাংলাদেশ আমায় দিয়েছে তা আমার চিরকালের সম্পদ। তার পেছনে যে মানুষগুলোর অবদান সব থেকে বেশি, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। সকলকে পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা। এবারের ঈদেও হল বুকিংয়ে দাপট দেখাচ্ছে রাজকুমার। সূত্রের মতে 15টির মতো প্রেক্ষাগৃহ ছাড়া প্রায় সব সিনেমা হলে চলবে শাকিব খানের রাজকুমার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। তাছাড়া একই সঙ্গে দেশের বাইরেও মুক্তি পাবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। রাজকুমার সিনেমায় শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। সিনেমাটি প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া।